প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি অনুশীলনের 16.1 এর 3 নম্বর অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু সমান, এবং এই যে দুইটা বাহু সমান সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে ভূমির 6/5 অংশ। কিন্তু আমাদের কিন্তু এখানে দেয়া নেই যে ভূমি কতটুকু, তো সেই ভূমিটা আমরা শুরুতেই ধরে নেব। আমরা এখন লিখব 3 নম্বর অঙ্ক, এটি 3 নম্বর, আমরা লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 = x মিটার। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা ধরে নিচ্ছি এ। প্রশ্নে বলা হয়েছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, তার মানে এখানে হবে তাহলে 6/5, যেহেতু তাহলে 5 দিয়ে যদি আমরা x কে গুণ দিই, 5x/6 মিটার, আমরা পেয়ে গেলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য। এবারে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা বের করব। আমরা দেখব যে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা 3 বাহুর সূত্র হচ্ছে যে 3 বাহুর যোগফল। আমরা এখন এখানে যে 3টা বাহু আছে সেই 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করব। একটা বাহু হচ্ছে x, আর বাকি যে 2টা বাহু প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 5x/6, 5x/6, 5x/6। আমরা এখন এই 3টা যোগ দেব। লসাগু আমরা দেখতে পাচ্ছি এখানে 1, এখানে 6, এখানে 6, তাহলে লসাগু 6 দ্বারা যদি x কে গুণ দিই তাহলে 6x, 6 দ্বারা 6 কে ভাগ দিলে 1, 1 দ্বারা যদি 5x কে গুণ দিই 5x, 6 দ্বারা 6 কে ভাগ দিলে 1, 1 দ্বারা যদি 5x কে গুণ দিই তাহলে 5x, এত মিটার। এবার আমরা যোগ দিব 5 + 5 = 10, 10 + 6 = 16, 16x/6 মিটার। আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে দাঁড়াবে 2 দ্বারা কাটাকাটি করলে 3 × 6, 8 × 16, অর্থাৎ 8x/3 মিটার। আমরা পরিসীমা পেলাম 8x/3 মিটার, কিন্তু প্রশ্নে পরিসীমা কিন্তু দেওয়া আছে 16 মিটার। তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি 8x/3 = 16, বা 8x সমান হবে তাহলে আড়াআড়ি যদি গুণ দিই 16 দ্বারা 3 কে, 3 × 16 = 48, বা x সমান হবে তাহলে 48/8, তাহলে কাটাকাটি দিলে 6 × 8 = 48, তার মানে x সমান হচ্ছে 6 মিটার। তো x-টা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম ভূমির দৈর্ঘ্য। লক্ষ্য করো সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য 20 = x, তো x সমান যেহেতু এখানে 6 মিটার বের হয়েছে, তার মানে আমরা লিখতে পারি ভূমির দৈর্ঘ্য 6 মিটার। আমরা এখন লিখব যে সুতরাং ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য 20 = 6 মিটার। এবার আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা লিখব যে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান, সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ছিল, আমরা দেখে নিচ্ছি, 5x/6 মিটার। তাহলে 5
ইনটু এক্স, এক্সের জায়গায় আমরা এক্সের মান বসাবো সিক্স ডিভাইডেড বাই কত ছিল নিচে একটু দেখে নিচ্ছি, ফাইভ এক্স ডিভাইডেড বাই সিক্স মিটার। তাহলে এই সিক্স সিক্স যদি কাটা যায় তাহলে ফাইভ দ্বারা ওয়ানকে গুণ দিলে হবে ফাইভ মিটার, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য আমরা পেলাম তাহলে সিক্স মিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা ফাইভ মিটার। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। প্রশ্নে যেটা চাওয়া হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা এখন লিখব, যে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাদেরকে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা মান বসাবো, বি এর মান আমরা কিন্তু বি এর মান পেয়েছি এখানে সিক্স ডিভাইডেড বাই ফোর, ফোর এ স্কোয়ার এর মান হচ্ছে ফাইভ মাইনাস বি, বি এর মান হচ্ছে সিক্স, সিক্সের উপর স্কোয়ার সম্পূর্ণটার উপরে বর্গমূল। কাটাকাটি যদি দেই তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার অর্থাৎ থ্রি বাই টু, পাঁচের উপর স্কোয়ার মান হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ, পঁচিশ দ্বারা যদি চারকে গুণ দিই তাহলে হবে একশো, ছয়ের উপর স্কোয়ার মান হচ্ছে ছত্রিশ ইকুয়াল থ্রি বাই টু, একশো থেকে আমরা এখন ছত্রিশ বিয়োগ দেবো, ছয় আসতে দশ হবে চার হলে হাতে থাকে এক, এক আর তিনের চার, চার আসতে দশ হবে ছয় হলে হাতে থাকে এক, এক একে মিলে গেলে শূন্য অর্থাৎ চৌষট্টি। এখন এই চৌষট্টিকে আমরা লিখতে পারি এইটের উপর স্কোয়ার অর্থাৎ আট আটা চৌষট্টি, তাহলে এখন রুট আর স্কোয়ারে যদি উঠে যায় তাহলে থাকবে এখানে এইট, টু দ্বারা যদি এইটকে ভাগ দিই তাহলে হবে চার দ্বিগুণে আট, চার দ্বারা যদি এখন তিনকে গুণ দিই তাহলে হবে তিন চারা বারো বর্গ মিটার। এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এবারে লিখব যে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল বারো বর্গ মিটার, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল বারো বর্গ মিটার। তাহলে অ্যান্সার লিখব, অ্যান্সার বারো বর্গ মিটার।